السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনি ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার মেহেরবানিতে সুস্থ এবং ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমার বাংলার জমিন থেকে পবিত্র উমরার এক বিরল কাফেলার যে পর্ব আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, আজকে আমি আপনাদেরকে সেই তাইফের ময়দানের যেই বুড়ির বাড়িটা ছিল এই বাড়িটা আজকে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করবো ইনশা আল্লাহ। যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করবো না টেনে শেষ পর্যন্ত দয়া করে সবাই আমলের নিয়মতে দেখতে। এই পাহাড়গুলো যে দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের সাথে কত না স্মৃতি বিজড়িত আছেন। এই পাহাড়গুলো সেই পাহাড় যেই পাহাড়গুলো 1500 বৎসর পূর্বে কম বেশি এই পাহাড়গুলোই তো নবীজিকে সালাম দিয়েছিলেন, এই পাহাড়ের পাথরগুলোই নবীকে সালাম দিয়েছিলেন, এই পাথরগুলোই নবীজিকে কত না ভালোবাসার কথা আদান প্রদান করেছিলেন। এই সেই রাস্তা, এটাই সেই তাইফের রাস্তা। আল্লাহ পাক যেন আমাদেরকে তাইফের ময়দানে বার বার যেন কবুল করে। আল্লাহর কাছে আমি যেন প্রত্যেক বৎসরে শুধু নয়, আমি যেন বার বার যখন মন চাই তখনই যেন যেতে পারি। আল্লাহ, এই পাহাড়ের ওপরে অনেক নিদর্শন আছে সম্মানিত দিনই ভাই ও বোনেরা। আমি আপনাদের কাছে একান্ত আশা করি, যারা আপনারা আমার এই ভিডিওটা প্রতিনিয়ত দেখেন, আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমি সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেন নাই, দেখতেছেন, আপনাদেরকে অনুরোধ করব দিনের স্বার্থে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার চ্যানেলের পাশে একে অপরকে দেখার সুযোগ করে দেবেন, লাইক কমেন্ট দয়া করে করবেন। আহারে কত না পাহাড়, সেই রাস্তাঘাট, সেই আকাশ, সেই জমিন, সেই কিন্তু সেই নূর নবীজি আর আমাদের মাঝে নেই। দয়াল নবী আমার পর্দা নিয়েছেন, যে উম্মাদ নবীজির জন্য কান্দে এখনো দয়ার নবীজি তার ঘরে এসে দিদার দিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তাইফের ময়দান এই রাস্তাটা দেখে আজকে কত টাকা, কত অর্থ খরচ করে আজকে পাহাড়ের মধ্য দিয়ে পাহাড়ের গা বেয়ে বেয়ে এই রাস্তাটা ঠিক তাইফ শহরে চলে গেছে। আপনারা দেখতে থাকবেন, আমি কিন্তু ইতিপূর্বে তাইফের আরেকটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, আপনারা ইতিপূর্বে দেখেছেন। তবে আজকের এই পর্বে আমি কিন্তু আপনাদেরকে সর্বশেষ যে বুড়ির বাড়ি, যেটা যেই বুড়িটা নবীজির অনেকে বলেন এখানে বিভিন্ন বর্ণনা আছেন, নবীজিকে কষ্ট দিত, নবীজিকে আঘাত করতেন, নবীজিকে আন্তরিকভাবে অর্থাৎ অন্তরে আঘাত দিত, সেই বুড়ির বাড়ি কিন্তু এখনও কিন্তু তাইফের সেই তাইফ শহরে কিন্তু এখনও কিন্তু দণ্ডায়মান। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন হয়তো অনেক অনেক জায়গা আপনি দেখেছেন, এবং সবচেয়ে মজার বিষয় হলো সেই তাইফ যেই বুড়ির বাড়ি, যে তাইফ শহরে যে তাইফবাসীরা আমার নবীজিকে বড়ই কষ্ট দিয়েছিলেন, সেই কষ্টের কারণে নবী আমার রক্তাক্ত হয়ে যে জমিনে যে জায়গায় বসেছিলেন, এবং যেই জায়গাতে জিবরিল আমিন এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার জুতা মুবারক থেকে রক্ত মুবারক উঠিয়ে নেন, মুছে ফেলুন, কারণ আপনার রক্ত মুবারক যদি এক ফোঁটা জমিনে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত জমিনে ফসল ফলবে না। ইয়া রাসূলুল্লাহ, রক্ত রক্তটা মুছে ফেলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজি যে জায়গায় বসেছিলেন সেই জায়গাতে একটা মসজিদ হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে যেই জায়গাতে নবীজি বসেছিলেন সেই জায়গাকে আমি আদৌ দেখা আমার সম্ভব হয়েছে কিনা একটু চিন্তা করে দেখেন, মনে কি আশা হয় না, আরে এই জায়গাতে আমার নবীজি বসেছিলেন কিন্তু মসজিদে নামাজ আদায় করলেন, আরও কতই না ভালো হতো যদি সেই জায়গাটা আপনি দেখে চুম্বন করতে পারতেন, ওখানে বসতে পারতেন, দোয়া করতে পারতেন, কতই না ভাগ্য হতো। এই জায়গাটা আল্লাহ পাক গুনাহগারকে নসিব করেছিলেন, আমি সেই জায়গাতে চুম্বন করার সৌভাগ্য অর্জন করেছিলাম, আমার সাথে যারা ছিলেন তারাও চুম্বন করেছিলেন, এবং আগামীতে যতবার আমরা সেই জায়গায় যাব ইনশাল্লাহ জায়গাটা চুম্বন করার জন্য ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করব এবং চুমা খাব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, এই যে পাহাড়ে দেখেন, হ্যাঁ সূর্য যখন পড়ে, সূর্যের আলো যখন পড়তেছে পাহাড় যেন ঝলমল করতেছে, এই তায়েফ শহর এখানে আল্লাহ পাক যেন আমাদেরকে বারবার কবুল করেন, বারবার যেন আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করেন তাইফে। কিন্তু আপনি যদি যান, যদি উমরার নিয়ত করেন তাইফে, যে কিন্তু তাইফে যে মিকাত আছেন সেখানে কিন্তু আপনি অবশ্যই কিন্তু সেখান থেকে আপনি কিন্তু ইহরাম বেঁধে একেবারে এসে মক্কায় তাওয়াফ করে, হ্যাঁ তারপরে আপনার সাফা মারোয়া সাই করে এরপরে আপনি উমরাটা শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য তারা তাইফে যাবেন তারাও কিন্তু আল্লাহর কাছে আল্লাহ আমি যেন একবার হলেও তাইফের যে মিকাত সেখান থেকে যেন তাইফের যে মিকাত আছেন সেখান থেকে আমি যেন আমি যেন উমরার নিয়ত করে উমরা করতে পারি আল্লাহ, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহর কাছে বারবার চান আল্লাহ আমি যেন আপনার ঘরে বারবার যেন যেতে পারি, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করবেন। তায়েফটি মক্কায় অবস্থিত, তায়েফ মক্কার চেয়ে মনোরমভাবে অবস্থিত ছিল এবং মক্কাবাসীদের সাথে তায়েফের লোকদের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ছিল। তায়েফের লোকেরা তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি কৃষিকাজ এবং ফল ফলাদি চাষ করত। আজও কিন্তু সেই তায়েফের যারা আপনারা গেছেন, আপনি ইতিপূর্বে দেখেছেন বা যারা যান নাই, তায়েফের কিন্তু রাস্তার দুপাশে কিন্তু শুধু সবুজ শ্যামলে ভরপুর, ফলে ফুলে ভরপুর। আল্লাহ যেন আমাদেরকে তায়েফের ময়দানে বারবার যেন কবুল করেন, আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ আমি যেন তায়েফের ময়দানে বারবার যেতে পারি আল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। তায়েফ এর ভৌগোলিক অবস্থান, ফল ফসলের প্রাচুর্য, সম্পদের বিবেচনায় তায়েফ ছিল মক্কার পর আরবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। পবিত্র কোরআনে তায়েফ ও মক্কার ব্যাপারে ইরশাদ হয়েছে, আর তারা বলে এই কোরআন কেন অবতীর্ণ হলো না দুই জনপদের কোন প্রতিপত্তিশালী ব্যক্তির ওপর। আল কোরআনের সূরা জুখরুফ আয়াত নম্বর 31। তায়েফ নগরের গুরুত্ব, এই শহর ছিল বিখ্যাত প্রতিমা লাত এর পূজা অর্চনার কেন্দ্র, যেখানে নিয়মিত তীর্থযাত্রীরা আসত। আর এই ব্যাপারে তায়েফ ছিল মক্কার সমকক্ষ একই আসনে। এছাড়া তায়েফের লোকেরা স্থাবর সম্পত্তি ও ভূ সম্পত্তির মালিক, তাদের ছিল বড় বড় বাগ বাগিচাও ক্ষেত খামার। আবু তালিবের মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর কুরাইশদের অত্যাচার বৃদ্ধি পায়, ফলে তিনি মক্কার বাইরে ইসলাম ও মুসলমান নিরাপদ কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে মক্কা থেকে প্রায় 75 মাইল দূরে অবস্থিত নবুয়তের 10ম বছর শাওয়াল মাসে তায়েফ গমন করেন। তার সঙ্গে ছিলেন আজাদকৃত গোলাম ও পালক পুত্র জায়েদ ইবনে হারিসা। তাইফে 10 দিন তিনি গোপনে প্রকাশ্যে একাকী ও সামগ্রিকভাবে দাওয়াত দেন। তিনি বাজারে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন, আহারে দিনের নবী আমার,
বাজারে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেন এবং ইসলাম ও মুসলমানদের পক্ষে তাদের সাহায্য সহযোগিতা কামনা করেন। তাইফের অদূরে বনি সাকিব গোত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেন এবং তাইফ সর্দারদের একজন কুরাইশ গোত্রে বিয়ে করেছিল। দুধের আত্মীয় ও গোত্রীয় সম্পর্কের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে সদাচার প্রত্যাশা করেছিলেন, কিন্তু তারা চূড়ান্ত পর্যায়ের দুর্ব্যবহার ও অত্যাচার করেছিল। আমর ইবনে উমাইরের তিন ছেলে আব্দে ইয়ালিল মাসউদ ও হাবিব ছিল বনু সাকিফের নেতৃস্থানীয় ব্যক্তি। আল্লাহর নবী তাদের কাছে গিয়ে গেলে তাদের একজন বলে, আল্লাহ যদি তোমাকে রসুল হিসেবে পাঠিয়ে থাকেন তবে তিনি কাবা ঘরের গিলাফ খুলে ফেলুন। আরেকজন বলল, আল্লাহ কি রসুল বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে পেল না? নাউজুবিল্লাহ। অন্যজন বলল, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলব না। অত ভাগা হলে কি হয় দেখেন, আহারে কপাল ফাটা বলে কি হয়। তারা বলল, তুমি যদি তোমার দাবি অনুসারে সত্য রসুল হও তাহলে তোমার কথার প্রতিবাদ করা বিপজ্জনক, আর তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে আমার কথা বলার অনুচিত। তাদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এলেন এবং তাদের অনুরোধ করলেন তারা যেন এসব কথা প্রচার না করে, কিন্তু তারা তা প্রকাশ করল এবং সাধারণ মানুষের মধ্যে মহানবী ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তুলল। সিরাত ইবনে হিসাম পৃষ্ঠ নম্বর 108 এই ঘটনাটা উল্লেখিত আছে। আহারে দয়াল নবীর উপর অত্যাচার! তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে নির্দেশ দেয় এবং ফেরার সময় উশৃঙ্খল বালকদের লেগিয়ে দেয়। তাইফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর সরি উঠিল আরশ কাঁপিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের বেথানি বুঝল না তায়েফ বাসীরা মারিল পাথর সরিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত দীনি ভাই ও বোনেরা, আসলে তাইফের কথা মনে হলে এমন কোন নবীর আশেক নাই যার চোখ দিয়ে পানি ধরে রাখতে পারে। একটা কথা খেয়াল রাখবেন, যখন আপনি তাইফের ময়দানে যাবেন বারবার নবীজির সেই স্মৃতিগুলো মনে রাখবেন। বাবা, এটাই সেই তাইফের ময়দান, সেই ময়দানে নবী আমার দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন। আহারে দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, নবীজিকে শত শত দুষ্ট ছেলেরা নবীজিকে নবীজির নূরের বদন মোবারকে পাথর মারতেছিলেন,
নবী আমার কষ্ট পাচ্ছিলেন তবুও বদদোয়া করেন নাই ইনশাআল্লাহ তায়েফ শহরে আমরা ঢুকে পড়েছি একটু পরে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন সেই বুড়ির বাড়িটি এরপরে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হযরতে আব্দুল ইবনে আব্বাস তনহর মাজার শরীফ এবং মসজিদ ছোট মসজিদ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি যেভাবে আপনাদের সামনে তুলে ধরার কথা সেইভাবে তুলে ধরতে না পেরে আন্তরিকভাবে দুঃখিত আপনারা মনে কেউ অভিযোগ করবেন না দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে অনেক শিক্ষণীয় আছেন বাবা অন্তরে হাল আল্লাহ পাক সবসময় দেখেন কার অন্তরে হাল কিরকম তাইফে যায় অনেকে হাসাহাসি করে তাইফে যায় অনেকে কত আনন্দ উল্লাস করে এটা কেমনে সম্ভব যেই জমিনে যেই মাটিতে নবী আমার রক্তাক্ত হয়েছিলেন যেই তাইফে জিবরিল আমিন হাজার হাজার ফেরেশতার নাজির হয়েছিল সেই জমিনে আমি কেমনে হাসি আমি কেমনে সেখানে আনন্দ উল্লাস করি একটুকে মনের মধ্যে ব্যথা লাগে না তাইফের জমিনে এখনো যারা নবীর আশিকরা যায় তাইফের জমিনে গেলে নবীর রক্তের গন্ধ তারা আজও পায় নবীর আশিক যারা নবী রক্তের গন্ধ সুঘ্রাণ আজও পায় তারা সম্মানিত দিনই ভাই বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন বা দেখতেছেন বা ইতিপূর্বে আপনারা দেখেছেন দেশে এবং দেশের বাহিরে যেখান থেকে দেখবেন আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ দিনের স্বার্থে এসে তাইফ শহরে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে যে বুড়ির বাড়ি এবং তাইফের যে মিকাত সেখানে ইনশাআল্লাহ নিয়ে যাব এই মিকাত আপনারা দেখবেন সেখানে নিয়ে যাব ইনশাআল্লাহ তাইফের যে মিকাত আছে যেখান থেকে আপনি ইহরাম বাঁধবেন সেখানে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে বারবার তাইফে কবুল করেন এটাই সেই এই যে বুড়ির বাড়ির লোকজন দেখতে পাচ্ছেন এটাই সেই বুড়ির বাড়ি আমি আপনাদেরকে ভালোভাবে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি এই পর্বে ভালোভাবে দেখতে না পারেন আগামী পর্বে ইনশাআল্লাহ ভালোভাবে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই দেখতে থাকবে এই যে অনেকগুলো মানুষ দেখে উঠতেছে এই যে আপনার পাথর এবং মাটি এগুলো মিশ্রিত এটাই কিন্তু সেই তাইফের ময়দান সেই বুড়ির বাড়ি একটু ভিতরে দেখতে পারবেন একটু পরে আমাদের কাফেলার লোক ভিতরে যাবেন এবং সেখানে কিন্তু দেখানোর চেষ্টা করবেন আপনারা সবাই দেখতে থাকবেন ইনশাআল্লাহ এই যে কাঠ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বুড়ির বাড়ির সাইড এবং মাঝখান এবং বুড়ির ঘরের মধ্যে ঘরের ভিতরে একদম সেখানে অবস্থান করবেন সেটাও আমি আপনাদেরকে সামনে দেখাবো ইনশাআল্লাহ একটু পরে দেখতে পাবেন আমাদের কাফেলার লোক সেখানে অবস্থান করবেন পাশে দেখেন সবুজ শ্যামলে ভরপুর আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তাইফের ময়দান যেন বারবার মুসলমানদেরকে ডাকতেছে মুসলমান তোমরা কেমনে ঝিমিয়ে থাকো তোমরা কেমনে ঝিমিয়ে থাকো জাগো তোমরা আবার আল্লাহর নবীর দিনের জন্য সবাই তোমরা জেগে যাও আজকে দেখেন ফিলিস্তিন আফগান সিরিয়া চতুর্দিকে আগুন দাউ দাউ করে চলতেছে আল্লাহ পাক যেন আমাদের অন্তরের মধ্যে ইমানি তেজস্বী দান করেন আল্লাহ পাক যেন আমাদের অন্তরের মধ্যে ইমানি জজবা দান করেন আমরা যেন নবীর দিনের কাজ করতে পারি উম্মতের ব্যথা যেন অন্তরের মধ্যে আসে আল্লাহ আপনি আমাদের অন্তরের মধ্যে ইমানি ব্যথা দান করেন উম্মতের দরদ আপনি দান করবেন আল্লাহ সবাই তো বলে ইসলাম 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 সবাই বলে নবীর আশেক 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 কিন্তু নবীর আশেক প্রকৃত আশেক যারা তাদের তো ধারে কাছেও আমরা যেতে পারি না আল্লাহ পাকের কাছে যাবেন আল্লাহ আপনি আমাদেরকে নবীর প্রকৃত আশিক না বানায় কবরে নেবেন আল্লাহ আল্লাহর কাছে বারবার দোয়া চাবেন বারবার চাইতে থাকবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম একটু পরে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন তাইফ শহরের বাকি অংশটুকু আমি দেখানোর চেষ্টা করব যদিও ভিডিওতে সব কিছু তোলা সম্ভব হয় নাই তাইফের ময়দান অবশ্যই যাবেন টাকা পয়সা ধন দৌলত এগুলো কতদিন আর রাখবেন বাবা নবী যেই দেশে যেই শহরে যেই ময়দানে নবীজি ভেড়া দুম্বা উট চড়াতেন ওই জমিনটা দেখবেন না যেই জমিনে নবীজির সিনা মোবারক চাক করা হয়েছিল
সেখানে সেই জমিনটা দেখবেন না আল্লাহর কাছে আল্লাহ আমি যেন তাইফের ময়দান যেতে পারি মাওলা তাইফের ময়দানে বারবার আমাকে নিয়ে যাবেন আল্লাহ টাকা পয়সা ধন দৌলতের মোহ ত্যাগ করে আমি যেন বারবার যেতে পারি মাওলা এগুলো মুরির বাড়ি বারবার দেখানো হচ্ছে ভিডিওটা অত সুন্দর হয় নাই আপনারা মনে কষ্ট নেবেন না সুন্দর করে ইনশাআল্লাহ ভিডিও ফুটেজ আপলোড করে আপনাদেরকে আবার পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ